ঘন কুয়াশা আর তীব্র শীতে বিপর্যস্ত দেশের উত্তর পশ্চিমাঞ্চল আগামী কয়েকদিন এই শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগ সহ বেশ কিছু জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে তীব্র শীতে বিপাকে পড়েছে শ্রমজীবী ও কর্মজীবী মানুষ। ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বাড়ছে হাসপাতালগুলোতে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে শিউলি রোজার রিপোর্ট। মাঘের শীত ঝেঁকে বসেছে উত্তরের জেলা গাইবান্ধায়। ঘন কুয়াশা আর হাড় কাঁপানো কনকনে হিমেল বাতাসে কাহিল হয়ে পড়েছে মানুষজন সহ পশুপ্রাণীও। সকালে শীতের মাত্রা বেড়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছে শ্রমজীবী ও কর্মজীবী মানুষজন। আবার ঠান্ডাজনিত রোগীর সংখ্যাও বাড়ছে হাসপাতালগুলোতে। পঞ্চগড়ে উত্তরে হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় জেলায় ঝেঁকে বসেছে শীত। টানা কয়েকদিনে উত্তরে হিমেল হাওয়া, মাঝারি শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশায় তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রচণ্ড ঠান্ডায় একদিকে শীত বস্ত্রের অভাব, অন্যদিকে কাজের সুযোগ কমে যাওয়ায় চরম বিপাকে পড়েছে নিম্ন আয়ের লোকজন। ঠান্ডা, কনকনা ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে গাড়ি না চালাইলে তো ভাই কর্ম করি খাওয়া লাগে। এই যে কয়েকদিন থেকে ঠান্ডা যে অবস্থা, কাপড়চোপড় গাদ দিয়েও থাকা যায় না। কুড়িগ্রামও কমছে না ঠান্ডার প্রকোপ। জেলার উপর দিয়ে মাঝারি আকারে শৈত্যপ্রবাহ বইছে। কয়েকদিন ধরে তাপমাত্রা 6 থেকে 7 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। আজ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7 ডিগ্রি সেলসিয়াস। এ অবস্থায় দিনমজুর ও নিম্নআয়ের মানুষজন সবচেয়ে বেশি কষ্টে পড়েছে। এ হলো ওখানে বাড়ি, হোটেলে কাজ করেছে কুড়িগ্রাম। শীতের জন্য কোনো কাজকর্ম করা যায় না, শীতের তাপে থাকা যায় না, এত ঠান্ডা। মৃদু শৈত্যপ্রবাহ বইছে নীলফামারী উপর দিয়েও। আবহাওয়া অধিদপ্তরের তথ্যে আজ সকালে 8.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ঘন কুয়াশা ও হিমশীতল বাতাসে মানুষ কাতর হয়ে পড়েছে, বিশেষ করে বেকায়দায় পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষজন। প্রচুর ঠান্ডা, শীত পড়তেছে, কনকনে ঠান্ডা, হাত পা ধরতেছে, প্যাসেঞ্জার গাড়ি ঠান্ডার উঠতে পারতেছে না। আমি সকালবেলায় ভ্যান ধরে আসছি, প্রচন্ড ঠান্ডা আর কুয়াশা, হাত করে এসেছে। প্রচণ্ড শীতে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে অনেকেই। ঘন কুয়াশা চাদরে ঢাকা রাস্তায় যানবাহনগুলো চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। এই বৈরী আবহাওয়ায় শীতজনিত রোগের প্রকোপও বাড়ছে হাসপাতালগুলোতে। শিউলি রোজা, মাইটিভি।